हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें क्लास 12 निर्दिष्ट समकल प्रश्नमाला 9 এ চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B কিংবা আংশিক সমকলন প্রশ্নমালা 7 এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিংক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 50টা পার্ট আপলোড করেছি, এটা হবে 51। তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 17 দাগের অঙ্ক। কী বলছো? এক্স ইকাল টু 1 প্লাস অ্যান স্কোয়ার থিটা ধরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস 1 ইন্টু 2 মাইনাস এক্স এর সমকলন করো, এবং এর সাহায্যে ইন্টিগ্রেশন 1 টু 2 ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস 1 ইন্টু 2 মাইনাস এক্স এর মান নির্ণয় করো। ফার্স্ট অফ অল আমরা কী করবো, এটাকে আমরা অনির্দিষ্ট সমকল করব এক্স ইকাল টু 1 প্লাস অ্যান স্কোয়ার থিটা পুট করে। ঠিক আছে, তাহলে কী লিখবো এখন? পুট এক্স ইকাল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার তাহলে আমি এক্সের ভ্যালু পুট করলে আমার ডিএক্সটাকেও তো আমার ডি থিটা চেঞ্জ করতে হবে, তাহলে এখন আমি কী করবো, উভয় দিকে কী করবো, আমি অবকল নিচ্ছি। অবকল নেওয়া মানে কি বলতো, উভয় দিকে আমি ডি নিচ্ছি, তাহলে ডি অফ এক্স ইকাল টু ডি অফ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। উভয় দিকে আমি এখানে ডি নিচ্ছি, এপাশেও ডি নিচ্ছি, তাহলে বা আমি লিখতে পারি কি, ডিএক্স ইকাল টু, এটাকে আমি এভাবে লিখতে পারি, জি বাই ডি থিটা অফ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ডি থিটা এক্সটা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা ডি থিটা গুণ করে দিলাম। ওকে, তাহলে বা ডিএক্স 1 কি লিখতে পারি। এবার দেখো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে যদি তুমি থিটার সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে, 1 কে করলে 0 আর সাইন স্কোয়ার থিটাকে করলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা আর ব্র্যাকেটে ডি থিটা। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, ডিএক্স 1 তুমি পাচ্ছ 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। ঠিক আছে, এবার অঙ্কে চলো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, ডিএক্স মানে কত পেয়ে গেছো, 2 ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা বাই আন্ডার রুট। এবার আমি কী করবো, এক্সের ভ্যালু পুট করবো, এক্স সমান কত, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 আর এখানে কত পাবো, 2 মাইনাস অফ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ডাইরেক্ট মাইনাস খাই দাও, তাহলে -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ দেখো, সমান সমান ইন্টিগ্রেশন, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা বাই আন্ডার রুটের মধ্যে -1 আর 1 কেটে আছে, তাহলে শুধু পাবো সাইন স্কোয়ার থিটা, আর এখানে কত পড়ে থাকছে, 2 মাইনাস 1 মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সমান সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা বাই, এবার দেখো আন্ডার রুট সাইন স্কোয়ার থিটা, তাহলে রুটের থেকে বেরিয়ে আসলে সাইন থিটা বেরোবে, আর দেখো আন্ডার রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়, কস স্কোয়ার থিটা, তাহলে রুটের ভিতর থেকে বেরিয়ে আসলে শুধু কস থিটা বেরোবে। তাহলে দেখো সাইন থিটা কস থিটা কস থিটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে 2 ডি থিটা, 2টা কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও, শুধু ডি থিটা পড়ে থাকবে, কস থিটা সাইন থিটা কেটে গেল, 2টা এই যে আর ইন্টিগ্রেশন ডি থিটা, আর এটা কী করে পেলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয় কস স্কোয়ার থিটা, রুট থেকে বাইরে বের করে দিয়েছি সেই জন্য শুধু কস থিটা লিখেছি। তাহলে সমাসন কত লিখতে পারে, ভ্যালু 2 ইন্টু থিটা, কারণ কি ডি আর ইন্টিগ্রেশন কেটে যায় তাহলে শুধু থিটা পড়ে থাকবে প্লাস সি, তাহলে এটা হবে অঙ্কের অ্যান্সার। এবার আমার অঙ্কের অ্যান্সার আমার কী দিয়ে দিয়েছিল, কোশ্চেন এক্স দিয়ে দিয়েছিল, তাহলে অ্যান্সার এখন থিটা দিয়ে এসছে, তাহলে এটাকে আমি এখন থিটা থেকে এক্সে কনভার্ট করবো। কীভাবে করবো দেখে নাও, এক্স ইকাল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কোশ্চেন আমাকে বলে দিয়েছিল, তাহলে এখান থেকে এখন আমি কী লিখতে পারি, বা সাইন স্কোয়ার থিটা মানে কি এক্স মাইনাস 1, তাহলে বা সাইন থিটা মানে কি লিখতে পারি, ওই থেকে বর্গমূল করে দিচ্ছি আন্ডার রুট এক্স মাইনাস 1 পজিটিভ, থিটা অলওয়েজ সূক্ষ্মকোণ ধরবে, ঠিক আছে, থিটা যদি সূক্ষ্মকোণ হয় সামনের জিনিসটা পজিটিভ হবে, সেই জন্য পজিটিভ আন্ডার রুট নিলাম, তাহলে এখান থেকে থিটা সমান করতে পাবো সাইন ইনভার্স আন্ডার রুট এক্স মাইনাস 1। ওকে, তাহলে এখন থিটার জায়গায় সেটা লিখে দাও, তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স আন্ডার রুটের মধ্যে এক্স মাইনাস 1 প্লাস সি, তাহলে এটা হবে এই অঙ্কের অনির্দিষ্ট সমকল। এবার আমাদের কোনটা বার করতে হবে, এই যে এই ইন্টিগ্রেশন নির্দিষ্ট সমকলটা বার করতে হবে, তো চলো
অতএব ইন্টিগ্রেশন 1 টু 2 এটা সমান তাহলে কত লিখব সমান সমান দেখো অলরেডি আমরা উইদাউট লিমিট ছাড়া এর ভ্যালু পেয়ে গেছি এটা তাহলে এটার ভ্যালু এখন কত লিখব 2 ইনটু 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখব সাইন ইনভার্স আন্ডার রুট x মাইনাস 1 কনস্ট্যান্ট মানে সমকলন ধ্রুবক যেটা হয় সেটা লিখতে হয় না আপার লিমিট টু লোয়ার লিমিট 1 এবার প্রথমে আপার লিমিট বসাবো তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো তাহলে সমান সমান 2 ইনটু থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট অফ অল আপার লিমিট বসাবো তাহলে সাইন ইনভার্স 2 মাইনাস 1 আন্ডার রুটের মধ্যে ঠিক আছে মাইনাস এবার লোয়ার লিমিট সাইন ইনভার্স আন্ডার রুটের মধ্যে 1 মাইনাস 1 তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ সমান সমান 2 ইনটু সাইন ভার্স এটা শুধু 1 পাবো কারণ কি আন্ডার রুট 2 মাইনাস 1 মানে কি শুধু 1 আর এটা পাবো সাইন ইনভার্স 0 তাহলে সমান সমান কত লিখতে পারি 2 ইনটু সাইন ভার্স 1 মানে কত পাই বাই 2 আর সাইন ভার্স 0 মানে কি 0 তাহলে সমান সমান 2 ইনটু পাই বাই 2 তাহলে 2 2 কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার কত হবে পাই তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে পাই নির্দিষ্ট সমকলের ভ্যালু কত হবে পাই এবার আমরা নেক্সট অঙ্কে যাবো আচ্ছা দেখ প্রমাণ করতে বলেছে কি বলছে ইন্টিগ্রেশন 6 টু 11 এটা ইজিক্যাল টু 2 লগ 3 প্লাস 2 রুট 2 বাই 2 প্লাস রুট 3 এটা আমাকে প্রমাণ করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা কী করবো এর আমরা অনির্দিষ্ট সমকল করব ঠিক আছে তারপর লাস্টে লিমিট বসিয়ে এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে নির্দিষ্ট সমকল করব তো ফার্স্ট অফ অল আমরা অনির্দিষ্ট সমকল করছি তাহলে এক্ষেত্রে আমরা পুট করব এক্স মাইনাস 2 ইকুয়াল টু জেড আজকে হাজবার তো এত গাড়ি ঘোড়া যাচ্ছে বলার মতো না পুট এক্স মাইনাস 2 ইজিক্যাল টু জেড ওকে তাহলে এবার উভয় দিকে জি নাও মানে অবকল তাহলে জি অফ এক্স মাইনাস 2 ইজিক্যাল টু জি অফ জেড তাহলে এটাকে আমি লিখতে পারি বা জি বাই ডিএক্স অফ এক্স মাইনাস 2 ওপরে ডিএক্স কারণ কি নিচে একটা ডিএক্স এনেছি বলে ওপরে একটা ডিএক্স লিখতে হবে ইজিক্যাল টু ডি জেড তাহলে বা এটাকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে 1 মাইনাস আর 2 কে করলে 0 ডিএক্স ইজিক্যাল টু ডি জেড রাইট তাহলে বা ডিএক্স ইজিক্যাল কত পাবে তুমি ডি জেড বা দেখো এক্স মাইনাস 2 ইকুয়াল যদি জেড হয় তাহলে এখান থেকে তুমি কী বলতে পারো অতএব এক্স ইকুয়াল কত বলতে পারো জেড প্লাস 2 এক্স মাইনাস 2 ইকুয়াল জেড তাহলে এক্স ইকুয়াল কত হবে জেড প্লাস 2 তো চলো এবার তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত ডি জেডই হয় আন্ডার রুটের মধ্যে এক্স মাইনাস 2 মানে কত জেড ইনটু আর এক্স মানে কত জেড প্লাস 2 তাহলে এক্সের জায়গায় জেড প্লাস 2 লিখে দাও জেড প্লাস 2 মাইনাস 3 লিখতে পারি তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ডি জেড বাই আন্ডার রুটের মধ্যে জেড ইনটু জেড মাইনাস 1 লিখতে পারি সমান সমান ইন্ডিকেশন ডি জেড বাই আন্ডার রুটের মধ্যে জেডটা গুণ করে দাও তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড এবার দেখো এখানে জেড স্কোয়ার আছে আর জেডের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এটাকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মে লিখতে পারি এগুলো আমরা প্রথম দিককার অঙ্কে করেছি অনির্দিষ্ট সমকল এই সমস্ত চ্যাপ্টার অঙ্কে আমরা করেছি তোমরা পুরোনো অঙ্কগুলো দেখতে পারো প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টে ঠিক আছে সরি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সরি তাহলে চলো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি সমান সমান ইন্টিগ্রেশন ডি জেড বাই আন্ডার রুটের মধ্যে ঠিক আছে জেডের হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস 2 এবি তাহলে মাইনাস 2 ইন্টু এ মানে এখানে কত জেড এবার দেখো 2 জেডের সাথে কত গুণ করলে আবার মাইনাস জেড ফিরে পাবো হাফ গুণ করলে কারণ কি 2 2 কেটে যাবে সেই মাইনাস জেড ফিরে পাবো তাহলে এখানে আমার 2 এবি তাহলে বি হিসেবে আমার কত নিতে হবে 1 বাই 2 তাহলে প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার এবার দেখো এই 1 বাই 2 এর হোল স্কোয়ার আমি এক্সট্রা এনেছি ফর্মুলায় ফেলার জন্য তাহলে ব্যালেন্স করে দাও তাহলে মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার করে দাও তাহলে তোমার ফর্মুলায় পড়ে গেলো আবার ব্যালেন্স হয়ে গেলো তাহলে তুমি এখন ওভারঅল কী লিখতে পারো সমান সমান ইন্টিগ্রেশন ডি জেড বাই আন্ডার রুটের মধ্যে জেড মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার রাইট এবার আমরা এটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো তো চলো ফর্মুলাটা দেখে নাও এই হচ্ছে ফর্মুলা যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু লগ মডের মধ্যে এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে জেড মাইনাস হাফ আর এর জায়গায় হাফ তাহলে চলো ফর্মুলা লেখো সমান সমান লগ মডের মধ্যে এক্স এক্স মানে জেড মাইনাস হাফ প্লাস আন্ডার রুট এই জিনিসটা আবার লিখবো জেড মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস সি সি মানে তোমার সমকলন ধ্রুবক এবার আমরা জেডের ভ্যালুটা পুট করে দেবো তাহলে সমান সমান লগ মডের মধ্যে জেড মানে কত ধরেছিলাম আমরা এক্স মাইনাস 2 রাইট তাহলে জেডের জায়গায় এক্স মাইনাস 2 মাইনাস হাফ প্লাস এবার দেখো এখানে যদি তুমি জেডের জায়গায় এক্স মাইনাস 2 পুট করো তাহলে আবার কোন জিনিসটা ফিরে পাবে এই জিনিসটাই ফিরে পাবে তুমি এই যে এক্স মাইনাস 2 ইনটু এক্স মাইনাস 3 কারণ কি আমরা তো এই জিনিসটা পেয়েছি কীভাবে জেডের জায়গায় এক্সের জায়গায় সরি জেড ইকুয়াল টু এক্স মাইনাস 2 পুট করলে যদি আবার তাহলে উল্টো পদে যাও
তাহলে উল্টো পথে গেলে আবার সে আমি এই জিনিসটা ফিরে পাবো না। তো আমি এটা বলার কারণ কি, ডাইরেক্ট এখন তুমি ওই জায়গায় এই জিনিসটা লিখবে সেটা আমি বলছি, ঠিক আছে? তো চলো যদি সেটা লিখে দিই তাহলে কত পাবো, আন্ডার রুটের মধ্যে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস সি, ঠিক আছে? আর এটাকে যদি এবার সিম্পলিফাই করো তাহলে কত পাবে, লগ মজের মধ্যে এক্স মাইনাস টু মাইনাস সাপ মানে কত, 5/2 প্লাস আন্ডার রুটের মধ্যে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস সি। এবার আমরা নির্দিষ্ট সমকলটা করবো, ঠিক আছে? তাহলে অর্থাৎ বামপক্ষ ইন্টিগ্রেশন 6 to 11 এটার ভ্যালু সমান কত হবে? তো ফার্স্ট হল দেখো আমরা লিমিট ছাড়া এটার ভ্যালু কত পেয়েছি এই জিনিসটা, তাহলে এটা লিখে দাও, লগ মজের মধ্যে এক্স মাইনাস 5/2 প্লাস আন্ডার রুটের মধ্যে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে, আমরা এখানে কোনো রকম কনস্ট্যান্ট নেবো না, কারণ নির্দিষ্ট সমকল করছি। তাহলে এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট কত লিখবো, 11, লোয়ার লিমিট কত, 6। এবার ফার্স্ট বলে আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তো চলো তাহলে সমান সমান কী লিখছি দেখো, ফার্স্ট অফ অল আপার লিমিট বসাচ্ছি, লগ এক্সের জায়গায় 11, তাহলে 11 মাইনাস 5/2 প্লাস আন্ডার রুটের মধ্যে 11 মাইনাস টু ইন্টু 11 মাইনাস থ্রি, আপার লিমিট বসে গেল, মাইনাস এবার লোয়ার লিমিট, লগ মজের মধ্যে এক্সের জায়গায় 6, 6 মাইনাস 5/2 প্লাস আন্ডার রুটের মধ্যে 6 মাইনাস টু ইন্টু 6 মাইনাস থ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে সময় সময় এটাকে সিম্পলিফাই করো, তাহলে লগ মজের মধ্যে এবার দেখো 11 × 2 = 22, ঠিক আছে? তাহলে 22 - 5 তাহলে কত হয়, 17/2, ঠিক আছে? তাহলে সেটা করো 17/2, কিংবা ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিতে পারো, তাহলে কত পাচ্ছ, 22 - 5 প্লাস, ও মা, এখানেও আমি তাই করলাম, কী করলাম, বিয়োগ করেছি এটাও, তাহলে লগ মজের মধ্যে 2 × 6 = 12 - 5 প্লাস টু ইন্টু 6 - 2 = 4, 6 - 3 × 3/2। ওকে, তো দেখো লগ আকারে যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে এখান থেকে এখন ভাগ আকারে লিখছি, কীভাবে লিখছি দেখো, লগ মজের মধ্যে, তাহলে এটা কত পাবো, 22 - 5 = 17 প্লাস টু ইন্টু √9 - 3 আর 8 - 2√2 লিখতে পারি / 2। আর এটা যখন এর নিচে আসবে তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে কত পাবো, এই টুটা উপরে যাবে, তাহলে 2/12 - 5 = 7 প্লাস 2 × 2 বেরিয়ে আসলো 4 থেকে × √3। আবার বলছি এই 4 থেকে 2 বের হলো আর 3√এর মধ্যে আছে, তাহলে 2 কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাবো, লগ মজের মধ্যে, এবার দেখো এই যে 17 আছে, 17টাকে লিখতে পারবো আমি 9 + 8 + 2 × 3 × √2, 2 কেটে গেল, আর এই 7 থেকে লিখছি যাবো, কীভাবে লিখছি দেখো, 4 + 3 + 2 × 2√3 লিখতে পারবো, 7 থেকে লিখলাম 4 + 3 আর এই 17টাকে লিখলাম 9 + 8। এবার দেখো এটাকে আমি কীভাবে লিখছি দেখো, সমান সমান লগ মজের মধ্যে 9টাকে লিখতে পারবো আমি 3² প্লাস 8টাকে লিখতে পারবো 2√2² লিখতে পারবো প্লাস দেখো 2 × 3 × √2 লিখি a² + b² + 2ab বা a² + 2ab + b² মানে কি, a + b² ফর্মুলা পড়ছে না? আর নিচে 4টাকে লিখছি দেখো 2² আর 3টাকে লিখছি দেখো √3² তাহলে আবার সে একই ফর্মুলা, তাহলে 2 × 2 × √3 a² + b² + 2ab তার মানে কি, এটাও আবার a + b² ফর্মুলা পড়ে গেল। তাহলে তুমি এখন ওভারঅল কি লিখতে পারো, শোন লগ মজের মধ্যে এটাকে লিখতে পারো কি, 3 + 2√2² আর নিচেরটাকে লিখতে পারো কি, 2 + √3² রাইট? তাহলে এখন ওভারঅল এই স্কোয়ারটা আমি মাথায় তুলে দিতে পারি, তাহলে কীভাবে তুলছি, লগ মজের মধ্যে 3 + 2√2 / 2 + √3² ওভারঅল স্কোয়ারটাকে মজের মাথায়ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা কী বলতে পারি, 2টা সামনে চলে আসে, তাহলে 2 সামনে চলে আসলো, 2 × লগ 3 + 2√2 / 2 + √3। এবার দেখো আমরা কিন্তু মডটা আর দিলাম না, কারণ কি আমরা দেখেই বুঝতে পারছি সবটাই তো পজিটিভ সংখ্যা, তার মানে কি এই ভিতরে জিনিসটা টোটাল পজিটিভ, মড আমরা কখন দিই, যখন আমরা বুঝতে পারি না যে এটা পজিটিভ না নেগেটিভ, আমরা দেখতে পাচ্ছি সব কটা পজিটিভ সংখ্যা, তার মানে কি এই জিনিসটা পজিটিভ, সেই জন্য আর মড দিলাম না। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।